হ্যালো বন্ধুরা, একবার ভেবে দেখুন, আপনি একটি নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন হঠাৎ করে দূরে একটি মহিলাকে নাচতে দেখতে পান, যার এক হাতে একটি ছুরি রয়েছে, আর আপনাকে দেখেই আপনার পিছনে ছুরি নিয়ে দৌড়াতে শুরু করে। এমন বহু ঘটনা ঘটে গিয়েছে সার্বিয়াতে, যেখানে অন্ধকার রাতে হাসপাতালের বাইরে বা রাস্তাতে একজন অজ্ঞাত মহিলাকে আজবভাবে নাচতে দেখা যায়। আর যে সেই মহিলাকে ডাকে বা ডিস্টার্ব করে, তখন তার হাতে থাকা ছুরি নিয়ে তাকে ধাওয়া করে। সার্বিয়ান ডান্সিং লেডি মাঝরাতে যেন এক আতঙ্কের নাম, দেশটির বিভিন্ন স্থানে অদ্ভুত ভঙ্গিতে নাচতে দেখা যায় তাকে, তার উপস্থিতিতে যেন ভৌতিক পরিবেশ সৃষ্টি হয় চারপাশে। তবে সাবধান, তার দিকে নজর দিলেই বিপদ, কেননা যে কোনো সময় ধেয়ে আসতে পারে আপনার দিকে। ঠিক এমনই কিছু ঘটনা তৈরি হয়েছে এই নাম না জানা নারীকে নিয়ে। এটি কি আসলেই কোনো অলৌকিক ঘটনা, নাকি পরিকল্পিতভাবেই ঘটনা হয়েছে, নাকি কোনো জঙ্গি সংগঠন মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে? আজ সেগুলো নিয়েই জানার চেষ্টা করব। 2019 সালে প্রথমবারের মতো সার্বিয়ান ডান্সিং লেডির উপস্থিতি টের পাওয়া যায়। এই সার্বিয়ান ডান্সিং লেডির আতঙ্ক চারপাশে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে লোকেরা রাতের বেলায় একা একা রাস্তায় বেরোনো বন্ধ করে দিয়েছে, আর এই পুরো ঘটনাটিকে নিয়ে নিউজ চ্যানেলেও রিপোর্ট করেছে। এতগুলো ঘটনা ঘটার কারণে সেখানকার পুলিশও পাবলিককে ওয়ার্ন করে দিয়েছে। এই পুরো মামলাটিকে পুলিশ খুবই গুরুত্ব দিয়ে ইনভেস্টিগেট করছে। তো কি সত্যি এমন কোনো ডান্সিং লেডি রয়েছে যে লোকদের জীবন কেড়ে নেয়? যদি সে সত্যি এক্সিস্ট করে, তাহলে তার অ্যাকচুয়াল নাম কী, আর সে এই আজব ড্যান্সটি কেন করে থাকে? প্রথম যখন ডান্সিং লেডির ভিডিওটি প্রকাশ হয়, তখন কেউ এটি নিয়ে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু 2023 সালে আবার সেই ডান্সিং লেডিকে সার্বিয়াতে দেখতে পাওয়া যায়, আর একজন ছেলে তার বিল্ডিংয়ের জানালা দিয়ে এই সম্পূর্ণ ঘটনা রেকর্ড করে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, যেটা 2023 সালের ফেব্রুয়ারিতে সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। আর তারপরেই লোকজন এই বিষয়ের ওপর আরও বেশি জানতে শুরু করে। 2019 সালে এটাও দাবি করা হয়েছে, এই মহিলাটিকে প্রথম হাসপাতালের পাশে দেখা গিয়েছিল, এখানে তাকে রাতের বেলাতে নির্জন রাস্তায় ডান্স করতে দেখা গিয়েছিল। যখন লোকেরা এই মহিলার ব্যাপারে পুলিশকে ইনফর্ম করে, তখন সে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। এরপর একটি নিউজ ওয়েবসাইট সর্বপ্রথম সার্বিয়ান লেডির ব্যাপারে একটি আর্টিকেল লেখে, কিন্তু এত বছর পরেও পুলিশের ইনভেস্টিগেশন হওয়ার পরেও এখনও পর্যন্ত কেউ জানতে পারেনি যে 2019 সালে যে মহিলাটির ভিডিও এতটা ভাইরাল হয়েছিল সেই মহিলাটি আসলে কে ছিল। আর এটা যদি কোনো প্র্যাঙ্ক ভিডিও হতো বা ফেক ভিডিও হতো, তাহলে পুলিশের ইনভেস্টিগেশন হওয়ার পর এতদিন তার সামনে চলে আসতো, কিন্তু এতদিনে এই মহিলাটির ব্যাপারে কোনো ইনফরমেশন এখনও জানা যায়নি। আর এই বিষয়টি এই মহিলাটিকে সবথেকে রহস্যজনক করে তোলে। আর এই ডান্সিং লেডির চেহারা আজ পর্যন্ত কেউ দেখেনি। আর বহু ভিডিও যেগুলো আপনি ইন্টারনেটে দেখে থাকেন, যেখানে এই মহিলার ভয়ঙ্কর চেহারা দেখানো হয়, সেগুলো আসলে ফেক ভিডিও। এগুলো আসলে এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। এখন সবার মনে একটি প্রশ্ন আসতে পারে যে এই মহিলাটির যে নাচ করে যাচ্ছে, এটি কি আসলেই কোনো নাচ? এই পৃথিবীতে বহু কিলার জন্ম নিয়েছে, বহু সাইকো জন্ম নিয়েছে, কিন্তু এভাবে নাচতে নাচতে তো কেউ কাউকে খুন করে না। তো আমি আপনাদের বলে দিই, এই মহিলাটি যে আজব ড্যান্সটি করে যাচ্ছে, যেখানে সে নিজের হাতের সাহায্যে টিয়ের মতো শেপ বানিয়ে নেচে চলেছে, আর এই ধরনের নাচটির নাম হলো কোলা, আর এটি হলো ট্রেডিশনাল সার্বিয়ান ডান্স। এবার যদি আমরা এই মহিলাটির বিহেভিয়ারকে ভালো করে লক্ষ্য করি, তাহলে এটা অনেকটা লেফট ফর ডেড গেমে দেখানো কুইনের মতো। যদি আপনি এই গেমটি না খেলে থাকেন, তাহলে আমি বলি, এই গেমে এমন এক কুইন থাকে যে অন্ধকার রুমের ভেতর বসে কেঁদে চলে, আর যদি আপনি তাকে ডিস্টার্ব করেন, সে আপনাকে মেরে ফেলবে। যদি এই ডান্সিং শুধুমাত্র এই ভিডিওটির জন্য ভাইরাল হয়ে ওঠে না, সার্বিয়াতে এই মহিলার ব্যাপারে অনেক পুরনো বহু প্রচলিত একটি রূপকথা রয়েছে, যেটা ওই জায়গার লোকেরা খুবই বিশ্বাস করে। তারা এমনটা মনে করে যে একজন অভিশপ্ত নর্তকী, অর্থাৎ একজন অভিশপ্ত ডান্সার রয়েছে সার্বিয়াতে, যে রাতের বেলা একলা নাচ করে থাকে, আর যখনই তাকে বিরক্ত করা হয়, তখন এই ডিস্টার্ব করতে থাকা লোকটির দিকে ছুরি নিয়ে ধাওয়া করে। এই রূপকথা অনুসারে এই নাচটি হিপনোটাইজ করার জন্য ব্যবহার করা হয়, ফলে এই নাচটি দেখতে থাকা ব্যক্তি ধীরে ধীরে মহিলাটির দিকে আকৃষ্ট হয়, যার ফলে ওই মহিলা স্বীকার করতে পারে। যদিও ইন্টারনেটে যে সকল ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলোতে এমন কিছুই দেখা যায় না,
কিন্তু সার্বিয়াতে ভাইরাল হওয়া ভিডিওগুলোর মধ্যে সেই রূপকথার ভয়কে জাগিয়ে তোলে। সত্যি কি সার্বিয়ান ড্যান্সিং লেডি এক্সিস্ট করে, নাকি এটা কেবল একটি প্র্যাঙ্ক ভিডিও? এমনও হতে পারে কোনো জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের মাঝে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এই ড্যান্সিং লেডির ভিডিও ভাইরাল হওয়ার পর সার্বিয়ার লোকেরা রাতের বেলা ঘর থেকে বের হয় না। দেখুন, এমনটা হতেও পারে, আবার নাও হতে পারে, আমি শুধু সম্ভাবনার কথা বলছি। আবার এমনটাও হতে পারে যে সত্যি রয়েছে সার্বিয়ান ড্যান্সিং লেডি। রাতের বেলা আপনার সামনে যদি সার্বিয়ান ড্যান্সিং লেডি চলে আসে, তাহলে আপনি কী করবেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমনই রহস্য রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।